কথা কই আর নেতাজি বিশাল গর্ববোধ করে গর্ববোধ করতে যায় গর্ববতী হয়ে যায় কথা ঠিক কি না মানুষ গুনাহের দিকে ডাকবে অন্যায় করবে অন্যায় করার কারণে জাহান্নামে চলে যাবে এমন নেতার অনুসরণ করো ময়দানে হাজির তারা এখন মালসী আছে জীবন দিবে ইসলামের বাতি চলতেই থাকবে এই প্রজ্বলিত বাতি কেউ কেউ নিভাইতে পারবে না ওই নেতার সাথে চলবো যে নেতা আমাদের পথ দেখাবে কোরআনের জন্য সেনাবাহিনীরা গিরায় ফেললো আমার নবকির মনে আমার পরিচয় দিল বলে তোমাদের বুকের মধ্যে কি বলা আমাদের সিনায় আল্লাহ কালাম কেন আল্লাহর কালাম তোমরা কি জানো না এই জমিনে কোরআন শরীফ পড়া নিষিদ্ধ কোরআন শরীফ পড়া যাবে না এর নবীর উম্মতের দাল এবার যখন এই কথা বলেছে রাদিয়া কইরে সালি আসমান তোর বাবার না জমিন তোর বাবার না আসসামা আবানাইনা হাবি আইদি ওয়া ইন্না লা মুসির ওয়াল আরদা ফারাশনাহা ফানিমাল মাহিদু সূরা জারিয়া 47 48 নম্বর আয়াতের তাফসীর আল্লাহ বলে আসমান আমার তোমার বেশি নাই দ্রুত তোমার পতন হয়ে যাবে এই কথা যখন বলেছে ইউসুফ সুনামাজের চান্দি গরম হয়ে গেছে বলে তিন বোনকে বন্দি করো তিন বোনের চোখের সামনে আল্লাহ কোরআনকে আগুন লাগাইয়ে পুরো সরকার করে ফেললো তিন বোন ডাক দিয়া কয়রে জালিম আল্লাহ কোরআনকে পাতা গুলো পুরলি আমার সিনার কোরআন তুই কেমনি পুরলি এবার তিন বোনকে তিনটা অপশন দিল তোমাদেরকে তিন দিন সময় দিলাম বন্দি তিন বোন এখন জেলখানা দুনিয়াতে যারা ধনের পাগল মারের পাগল সম্মানের পাগল শেয়ারের পাগল সব ক্ষতিগ্রস্ত সব ক্ষতিগ্রস্ত আজকে তুমি দুনিয়ার মহাব্বতে আল্লাহ তোমার মতো জালিমের সাথে আমাদের কোন সম্পর্ক থাকতে পারে না যারা দুনিয়াতে সুদ খায় ঘুষ খায় দুর্নীতি করে এদের সাথে আমরা মুসলমানের কোন সম্পর্ক থাকতে পারে না যারা দুনিয়াতে গুনাহের ফ্যাক্টরি বানায় মানুষকে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় ঢুকায় এদের সাথে আমাদের কোন সম্পর্ক থাকতে পারে না থাকতে পারে তিন সময় দিলাম তিন বোন ভাইদা বলে জীবন দেব এরপর তোমাদের সাথে কোনো আত্মীয়তার নাই তিন বোনকে বলে হত্যা করে ফেলবো হত্যা করো রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে লাকদ জাআকুম রাসূলুন মিন আনফুসিকুম আজিজুন আলাইহিম আনিতুম হারিস হাদীসুন আলাইকুম বিল মুমিনিন রাউফুর রহিম আল্লাহু কোন যুদ্ধে যাও একটা মহিলা নিজের সুনাম শোনো দাও
আসলাম ওই যুদ্ধে জিহাদের ময়দানে খালার মাঠে হালাল পন্থায় যদি হয় তোমার বিজয় হবে, তোমার একটা কসম ছিনতে কেউ পারবে না। তিন গড়ে লড়াই কইরা সিনায় ফুলে মুসলমানের বাচ্চাকে হত্যা করা হবে জোরে কর না আউযুবিল্লাহ। দাজ্জাল ঢোল পিটিয়ে দিল, হাজার হাজার লক্ষ লক্ষ জনতা হাজির, কি ব্যাপার কেন বিজয় করলে বলে এরা তিন গোল কোরআনের হাফেজ, তিন গোলকে আজকে বিজয় করে দিবে। তিন গোলে বাটা দিয়া বলে ও আল্লাহ তুমি আছো, তোমার আয়া করে সিনাই ফু দিয়েছে আল্লাহ তুমি বাঁচাও আমাদের সিনাই তিরিশ বারা কোরআন, আপনি যদি না বাঁচান বাঁচাবার কোনো উপায় নাই, আল্লাহ যদি আমার বাংলাদেশটাকে এখন হেফাজত না করে কেউ নাই কিনা ভাই। চতুর্দিকে বেঈমানরা খেপে গেছে, মুসলমানদেরকে পাইলে চাবাই বিলা বিলার বাচ্চার মতো চাবাইয়া চাবাইয়া খাবে, আমরা বড় বিপদে, আল্লাহর কাছে সাহায্য চাও রে মুসলমান। এই জন্য দেশে বেশি নামাজ আদায় করবেন, তাহাজ্জুদ নামাজ বেশি বেশি পড়বেন, আল্লাহর কাছে কান্না করবেন, আল্লাহ বান্দার কান্নাওয়ালা চক্ষু কখনো ফিরান না। যে উম্মতের কান্না যত বেশি ওই উম্মতের দোয়া আল্লাহর কাছে তত বেশি কবুল হয়ে যাবে। এর নবীর উম্মতের দোয়া আমাকে খোদা বলে স্বীকার করো, তিন গুণ ডাক দিয়া মানে ইল্লাল্লাহ মানে আল্লাহ আছেন, কে আছেন আর জোরে বলেন কে আছেন ভাই। তুমি আমার মাথার চুলের মুষ্টি ধরে টানতেছো, আমার মালিক কিছু দেখতেছে, আমার মালিক ধরে এমন বিচার করলে তুই বাঁচতে পারবি না। এর নবীর উম্মতের দরবার লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে দিলাম, এই বলের জন্য এবার বিশাল বড় বড় গর্ত করল, কড়াই চড়াই দিল তেল দিয়া, দাউ 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 করে আগুন জ্বলতেছে, তিন বোন এবার তেলের মধ্যে ফালে দিবে, তিন বোন ডাক দিয়া বলে কোরআনের সত্য কথা বলার কারণে এর মুসলমান এবার তিন বোনকে চুরির মুঠি ধরে ইউসুফ নামাজ বলে এক মিনিট সময় আমার দিলাম কোরআন ছেড়ে দিয়া, আমাকে তোমরা খোদা বলে স্বীকার করো। ডাক দিয়া পাই জালিম রে তুই তো বুদ্ধি বুঝারি, তুই খোদা না তুই খোদা নামের গাধা, তুমি যদি নিজে খোয়া দাবি করো এই যে পূর্ব দিগন্ত সূর্যটা তো ঠে, পূর্ব দিগন্তে সূর্যটা তুমি না উঠাইয়া পশ্চিম দিকে সূর্যটা উঠাও পারবে। ইউসুফ নামাজ বলে এটা পারা যাবে না, চন্দ্র সূর্যকে একত্রিত করে দিবেন, আমার মালিক আমার আল্লাহ আসমানটাকে সাত ভাগে ভাগ 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 করে সাজাইছেন, একটা আসমান থেকে আর একটা আসমানের দূরত্ব 500 বছরের মোটা, পূর্ব দিগন্ত
করতে পারবা না, তুমি কেমন খোদা? মুহাম্মদ রাসূলুল্লাহ যখন মিরাজে গেল, মুহাম্মদ রাসূলুল্লাহ বলে আমি যখন মিরাজে গেলাম প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব দেখলাম 500 বছরের দূরত্ব, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব 500 বছরের দূরত্ব, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানের দূরত্ব 500 বছরের দূরত্ব, চতুর্থ আসমানটা খালি না খালি না, আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ আসমানের মধ্যে ফেরেশতাদের জন্য ইবাদতের জন্য একটা মসজিদ ঘর বানায়ছেন, বাইতুল মামুর, ফেরেশতাদের ইবাদত করাবার জন্য একটা ঘর। আল্লাহ তাআলা বলে ও নবী এইখানে ফেরেশতারা ইবাদত করে। আমার মায়ের আল্লাহ নবীকে দেখায় দেয়, আল্লাহ তাআলাকে পয়গম্বর জিজ্ঞাসা করে, আল্লাহ এখানে কতগুলো ফেরেশতা একসাথে ইবাদত করতে পারে? আল্লাহ তাআলা বলে পয়গম্বর আপনাকে না বানাই আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, আসমান জমিন কিছু বানাইতাম না, ও পয়গম্বর নির্দিষ্ট নাই নির্দিষ্ট নাই, আমি আল্লাহ কোটি 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 ফেরেশতা বানাইছি। একবার সময় পাবে না, আল্লাহ নবী এবার বলে আমি পঞ্চম আসমানে চলে গেলাম, পঞ্চম আসমানে যখন চলে গেলাম শুধু দেখতেছি অন্ধকার 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 অন্ধকার, আমি যখন ষষ্ঠ আসমানে চলে গেলাম ষষ্ঠ আসমানে গিয়ে দেখি পানি 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 পানি, বিচার করবে ওই চেয়ারটা 16,000 মুগের পর্দা দিয়ে এরকম ঘিরানো আছে, একটা পর্দা মোটা 500 বছরের দূরত্ব, একটা পর্দা থেকে আর একটা পর্দা ফাঁকা 16,000 বছরের রাস্তা, এরকম কতগুলো পর্দা দিয়া আল্লাহর চেয়ারটা ঘিরানো আছে, বলে 17,000,000,000,000 পর্দা দিয়ে ঘিরানো আছে। আসমানের উপরে নবীর উম্মতের দল তিন বন্দা দিয়া বলেন তুমি কিসের খোদা, আসমান জমিনকে এক করতে পারো না, চন্দ্র সূর্যকে এক করতে পারো না, এবার জনগণ ডাক দিয়া বলে রে খোদা এত কথা কেন, তিন বোনকে এবার বিদায় করে দাও। ভাইরা আমার, এবার তিন বোনকে যখন বিদায় করতে চাইল, তিন পরামর্শ করলো, তিন বোন এবার ডাক দিয়া বলে আমাদেরকে যে রূপ মেরেই ফেলবে, আমরা তিন বোন আমাদের থুতুগুলো ইসুর নামাজের পেটের মধ্যে ঢুকাইয়া দেই, দেখি আমার আল্লাহ আমাদের হেফাজত করেন কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআন মুমিনের জন্য ঔষধ, ঔষধ যেই জায়গায় লাগাইবা সেই জায়গায় আমার কোরআন কাজ করবে। সুবহানাল্লাহ জুড়ে বলেন অরনাসিল মিনাল কোরআনে মা হুয়া শিফা, কোরআন হলো শেফা, কেউ যদি তোমাকে কষ্ট দাও ওই জায়গায় লাগাইবা তার কষ্ট হবে তোমার উপকার হবে। এবার তিন বোন বিসমিল্লাহ বলে কিছু নামাজ যখন তিন বোনের চুলি চুলের মুখের টানতে টানতে তেলের কাছে নিয়ে যায়, মুখ ভরা থুতু নিয়া কিছু নামাজের মুখের মধ্যে তিন বোন একবারে থুতু মারছে, আল্লাহ আকবার। তাদেরকে মিলাই দিচ্ছি ইসুর নামাজ, এবার বলে আমার পেট গেল ডাক্তার চেক আপ করে কয় সর্বনাশ, আমার জন্য কান হবে না, কবিরাজ নিয়ে আসুন।
কবিরাজ এত নিয়ে আসে, কবিরাজ কয় সর্বনাশ, আপনার পেটে এত বড় বড় পোকা, এই পোকা আমরা বাইর করতে পারবো না, কোরআনের হাফেজ ছাড়া এই পোকা কেউ বাহির করতে পারবে না। বড় ভাই ভাই খুব সাবধান, এটা তো উঠতে বসতে আসলে আল্লাহ রাসূল দিবেন, ঠিক আছে
তিন বনে বার করে একটা কোরআন শরীফ নিয়ে আসেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইসুজু নামাজ বলে আমার ঘরের ভিতরে আমার শিকানে একটা কোরআন আছে, সবাই বলে তোমার শিকানে কোরআন মানে বলে তোমাদের পক্ষে না দিলে আমি নিজে পড়ি, সুবহানাল্লাহ। এই তিন টুকুরা গোস্ত নিয়ে লাগাই দিলে সব প্রকার গোষ্ঠী বাইরে চলে আসবে। কোরআন চালু করা লাগবে, তিন নম্বরে তাকে পদত্যাগ করা লাগবে। এবারে আমি আগে ভালো হই তারপর তোকে বারোটা বাজাবো, দেখবেন বেইমানের বেইমানি কিন্তু এত সহজেই ভালো হয় না। আমার দেশটাকে নাপাক বানাইতেছো, এরকম কিছু বদমাইশ মহিলা হাজি আছে না নাই? কিন্তু রোগ মহামারী বেশি, এই দুই টুকরা বস্তু যদি সুন্দরের বাড়িতে রাখে ওরা সুদের টাকা হারাইতে পারবে না, আপনাদের দলিল দিচ্ছি। দেখবেন যে মায়ের এই টুকরা গোস্ত সরিষার কাঁচা তৈল দিয়া খাওয়াইয়া দিবেন, দিবেন আল্লাহ কসম ওই মায়ের আমাশা থাকবে না, গ্যাস থাকবে না। আপনাদের জন্য আমল গুলো খুব জরুরি দরকার, তিন টুকুরা গরু জবাই করে তিন জায়গার বস্ত শরীরে কয়টা শুধু রঙের আরো জোরে সাদা রঙের সুতা কেন কালো হতে পারতো লাল হতে পারতো? আর হাকিকত কি? তাফসীরের নাম তাফসীরে বায়ান। এর নবী মুহাম্মদের দরবি
আপনাদেরকে দিচ্ছি, আর তারা মূর্তি বানায় আল্লাহ পাক কেমনে তাদেরকে আযাব দেয়, গজব দেয়, ধ্বংস করে দেয়। আমি কি বলবো, কারা কারা শুনবেন, দুইটা হাত তুলে একটু আল্লাহ দরবারে দেখা, শুনে করেন ওয়াজ না শুনে কি বাড়ি যাবেন, যারা শুনে যাবেন আরো সোজা করেন। এই যে মাহফিলটা এখন যদি একজন ওঠেন, কিন্তু মুনাফিক এই মসজিদ ঘরের জন্য আমি 30 জন ভাইয়ের কাছে 30,000 টাকা চাবো। আমি জানি সবাই আপনারা দিতে পারবেন না, আল্লাহ পাক জানে কবুল করবে। অনেকের মা নাই, অনেকের বাবা নাই, যারা 20,000 দিবেন, 10,000 দিবেন, 5,000 দিবেন আলাদা। আমার মুসল্লি ভাইরা যারা এখানে বসে আছেন, মা বাবার জন্য 30 জন ভাইয়ের মাঝখান থেকে আমি একটা ভাই দেখতে চাই। আমি মুসাফির, আপনার জন্য দোয়া করবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার মসজিদ সর্ব